মোনাটাকে ওরা মেরেছে, কাঠগোলার ভিতরেই রেখে দিয়েছে, দিয়ে আমাদেরকে সারা রাত কুকুরের মতো খোঁজা করাচ্ছে মানুষটাকে, যাতে আমরা খুঁজে পাই। আর ওই যে আমার ভাসুরকে যে চিতাটাই শোয়ানো হবে, ওই যে মালিক দুটো আছে, দুটো লাই ওই মানে ওই সব কটাই ওই কাঠগোলার যে কটা লোক আছে সবাইকে ওই আমার ভাসুরের চিতাই শুতে হবে। কাঠমিলের এক শ্রমিককে খুন করার অভিযোগ উঠলো ওই মিলেরই মালিক সহ অন্যান্য শ্রমিকদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খানাকুল থানার অন্তর্গত কিশোরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষগোট এলাকায়। মৃত ওই শ্রমিকের নাম সুকুমার সন্ন্যাসী, বয়স 35 বছর, বাড়ি চুয়াডাঙ্গা গ্রামে। বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে মহিষগোট গ্রামের একটি কাঠ মিলে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করতেন সুকুমার। প্রতিদিনকার মতো গতকাল শুক্রবার সকালেও তিনি মিলে গিয়ে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু দুপুর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মিলের কয়েকজন শ্রমিক সুকুমারের বাড়িতে গিয়ে এই খবর দিয়েছিলেন। তারপর থেকে সুকুমারের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও সুকুমারের কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ শনিবার সকালে হঠাৎ করে ওই কাঠ মিলেরই পাশের একটি খালে সুকুমারের দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপরে গ্রাম জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় খানাকুল থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তারা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় কাঠখোলা মালিক সহ অন্যান্য শ্রমিকদের বিরুদ্ধে সুকুমারকে খুন করার অভিযোগ করেছেন তার পরিবারের লোকজন। বিস্ফোরক এই অভিযোগ করে সুকুমারের এক আত্মীয় কি বলেছেন শুনুন। সকালবেলা 6টার সময় সে কাজে বেরিয়েছিল, কাল সকালবেলা কোনো অশান্তি নাই বাড়িতে, কোনো ঝগড়া নাই, যেমন মানুষ কাজে বেরিয়েছে তেমনই সে কাজে বেরিয়েছে। তারপরে সারাদিন যেমন কাজ করে তেমন কাজ করছিল। দুপুর বেলা নাকি ও ভাত ফাত খেয়ে কোথাও বেরিয়ে গেছে, ওরা দেখেছে দুর্গাতলার দিকে যেতে, সেটা আমাদের বাড়িতে দুপুর বেলা জানানো হয়নি সঙ্গে সঙ্গে, আমাদেরকে সন্ধ্যে 6টার সময় জানিয়েছে। সন্ধ্যে 6টা মানে তখন পুরো অন্ধকার, আমরা আর কোথাও খুঁজলে চট করে পাবুনি মানুষটাকে। ঠিক সন্ধ্যাবেলা জানিয়েছে, যখনই সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে খবর গেছে, তা আবার কি বাড়িতে কেউ যায়নি, ফোন করে জানিয়েছে, যখনই জানিয়েছে আমাদের বাড়ি থেকে লোক এসছে, 3-4 জন এসেছে, এসে বলছে যে কি হয়েছিল। আমার আমার স্বামী সে জিজ্ঞাসা করছে, আমার মেজো ভাই কোথায়, আমার শাশুড়ি জিজ্ঞাসা করছে আমার ছেলে কোথায়। তখন সে বলে যে দেখো এরকম তোমাদের বাড়ির ছেলে কাজে এসেছিল, সে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, দিয়ে আমরা বিশ্রাম নিতে যাওয়ার সময় আমরা সবাই শুয়ে পড়েছি, সেও যেমন শুয়েছে সেও তেমন শুয়ে পড়েছিল, আমরা শুয়েছি উঠে দেখছি আর তাকে কেউ দেখতে পাই, তাকে গির্জাতলার দিকে যেতে দেখেছি। কিরকম কথা হচ্ছে ওরা বলছে, হ্যাঁ মিল মালিকের পক্ষ থেকে কথাটাও বলা হচ্ছে। দিয়ে এবারে সন্ধ্যে 6টার সময় আমাদেরকে যা খবরটা জানিয়েছে, এখানে মিল মালিকেরাও খুঁজছে, ওরা যেমন খুঁজা খুঁজে আমাদের বাড়ির লোক, কিন্তু বাড়িতে যা খবর হয়েছে আমাদের গোটা পাড়া যাচ্ছে না গেছে, সবাই আমাদের বাড়ি থেকে শুরু করে গোটা পাড়ার লোক সবাই খুঁজেছে, এইখানটা পুরো চত্বরটা সবাই খুঁজেছে, জঙ্গল ফঙ্গল সব খুঁজেছে, কোথাও পাইনি মানুষটাকে, সারা রাত খুঁজেছে সারা রাত। আমরা কেউ রাস্তা থেকে ঘটুক ফেলুনি, ছেলে পুলে নিয়ে ছোট ছোট ছেলেদেরকে নিয়ে রাস্তাতেই বসে আছে যাতে মানুষটা ফিরে আসে খবরটা পায়, কিন্তু সে তাকে কেউ ফিরিয়ে আনতে পারলনি। সারা রাত খুঁজে সকাল যখন হয়েছে সকালবেলা সব বাড়ি গেছে, আরামবাগ এইদিকে আরামবাগ মানে আমাদের এখানটা থেকে পাইনি বলে পুরো আরামবাগ ওই ধারটাও খুঁজে ফেলেছে, যদি চলেও যায় কোথাও তাহলে এত দূরে তো বেশি তো যেতে পারবে না, আরামবাগ তেলে ফেললো নারায়ণপুর ওইদিকে সব খুঁজেছে কোথাও যায়নি। সে মোনাটাকে ওরা মেরেছে, কাঠগোলার ভিতরেই রেখে দিয়েছে, দিয়ে আমাদেরকে সারা রাত কুকুরের মতো খোঁজা করাচ্ছে মানুষটাকে, যাতে আমরা খুঁজে পাই। আর সকালবেলা আমার স্বামী ওরা সব ঘরকে গেল, আমরা আবার বলছি তোমরা যাও আবার একবার দেখো দিনের আলোটা এবারে খুঁজে দেখো ভালো করে, বলতে আমাদের বাড়ি থেকে আবার লোক এসেছে, লোক এসে কাঠগোলাটা খুঁজে গেছে, ওই খালটাও খুঁজেছে, ওই সব কিছু এগুলো আবার দেখে গেছে, তখন দেখেছে কিছু নেই। আর যা আমার স্বামী ওরা ঘরকে চলে গেছে খুঁজে, এরা তখন সেই বস্তা থেকে মোনাটাকে বার করেছে, বার করে দুজনে ওকে ও ধরে ফিঁকে দিয়েছে ওই খালটায় বেশি জল নেই, এক হাঁটু জল আছে, সেখানে যদি মোনাটা কাল থেকে পড়ে থাকে তাহলে কেউ দেখতে পাবে না, এতগুলো 50-60টা লোক এসে সারা রাত খুঁজছে কেউ দেখতে পাবে না, কিন্তু তা হয়নি, কেউ দেখেনি, বলছে সকালবেলায় মোনাটা পড়েছে। আমাদেরই আবার ওখান থেকে দুজনে এসেছিল খুঁজতে, তাদেরকে বলছে তোমরা যে তোমাদের বাড়ির লোককে খুঁজছো, এই দেখো ওই কাঠগোলারই লোক, বলছে আমাদের বাড়ির লোক কিন্তু কেউ দেখেনি, কারণ তারা জানে যে এই জায়গাগুলো দেখে ফেলেছি নাই। কাঠগোলার লোকই ঘুরে বলছে যে ওইখানে দেখো মোনাটা ভাসছে, তোমার যে বাড়ির লোককে খুঁজছো সে মরে গেছে ওখানে ভাসছে, এটা কি করে হয়। একদিকে বলছে যে দুর্গাতলা দিকে ওই কাঠ মালিকের নামে,
আর ও তার কর্মচারী সবার সমস্ত কাউকে আমরা দায়ী করছি, সবাই জড়িত আছে। হ্যাঁ মার্ডার। ওনার নাম স্বদেশ। কার্ড মালিকের নামটা কি গা স্বদেশ? কি কার্ড মালিকের নামটা কি স্বদেশ? স্বদেশ মন্ডল। স্বদেশ মন্ডল যিনি মারা গেছেন ওনার নাম কি? সুকুমার সন্ন্যাসী। সন্ন্যাসী, সুকুমার সন্ন্যাসী। বয়স কত হবে অনুমানি? 30 বছর। 30 বছর। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা সন্ন্যাসী। আর ওনার ওনার ছেলে ছেলে মেয়ে কটা? দুটি মেয়ে একটি ছেলে। দুটি মেয়ে। এখন কি চাইছেন আপনি? বিচার চাইছি। বিচার চাইছি। ওই যে আমার ভাসুরকে যে চিতাটাই শোয়ানো হবে, ওই যে মালিক দুটো আছে, দুটো লাইক ওই মানে ওই সব কটাই, ওই কাঠগোলার যে কটা লোক আছে সবাইকে ওই আমার ভাসুরের চিতাই শুতে হবে। আমরা কোনো টাকা পয়সা চাইনি। যদি টাকা পয়সা দিতে হয় ওই ওই যে কার্ড মালিকের সমস্ত কিছু আছে, আমার যা আমার যায়ের ছেলে পুলেতে সবাইকে লিখে দিতে হবে, ওদের পুরো যেন শূন্য ভিখারি হয়ে ঘুরে, আমরা এটা চাই। আর যদি মানে ওইসব না দিতে পারে তাহলে ওদের মৃত্যু চাই, আমরা আর কিছু চাইনি। আমার ভাসুরের চিতায় ওদেরকে শুতে হবে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুকলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নম্বরে।